আমার প্রিয় ছাত্রছাত্রীরা সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক দু গণিত প্রয়োগের কয়েকটি মাত্র সাজেশন তোমরা প্রত্যেকেই যেন তোমাদের গণিতের যে জ্যামিতির যে পার্টি রয়েছে সেখান থেকে তোমাদের একটি উপপাদ্য একটি সম্পাদ্য অর্থাৎ পাঁচ প্লাস পাঁচ দশ তোমরা এখান থেকে অবশ্যই পাও কিন্তু তোমরা দেখবে একটি প্রয়োগ কিন্তু তোমাদের থাকে যে প্রয়োগের মান কিন্তু তিন নাম্বার থাকে এই প্রয়োগটা কিন্তু অনেকেই তোমরা ছেড়ে আসো কিন্তু এই প্রয়োগ থেকে তিন নাম্বার পাওয়াটা খুবই সহজ আজকের ভিডিওতে আমি তোমাদের মাত্র পাঁচখানা কিন্তু প্রয়োগে সাজেশন দেবো আশা করা যায় এই পাঁচটি প্রয়োগ তোমরা যদি দেখে যাও অবশ্যই একটি কমন পেয়ে যেতে পারো এবারে তোমরা ভাবতেই পারো যে যদি না কমন আসে দেখো কমন আসার চান্স অনেকটাই এবারে প্রয়োগগুলো এমনই তোমরা একটু পড়ে যাও তোমাদের মধ্যে একটা কনসেপ্ট তৈরি হবে এবং তোমরা নিজেরাও কিন্তু প্রয়োগটা বানিয়ে লিখতে পারবে কী করে তোমরা বানিয়ে লিখবে দেখো জাস্ট যদি কমন না পাও যে প্রশ্নটা তোমাদের দেবে সেই চিত্রটা তোমরা অঙ্কন করবে এবং যদি তোমরা জাস্ট অঙ্কনটুকু যদি লিখে আসো তিনের মধ্যে তোমরা কিন্তু অবশ্যই প্রত্যেকে দুই পাবে অর্থাৎ তোমাদের চিত্র অঙ্কনে এক থাকে এবং অঙ্কন যে লিখবে তোমরা সেটাতে এক থাকে এবং প্রমাণে কিন্তু এক থাকে এইভাবে তিন নম্বর কিন্তু ডিভাইড থাকে এই প্রয়োগের ক্ষেত্রে তাই দু নম্বর পা কিন্তু খুবই ইজি ব্যাপার তাই এই যে পাঁচটি প্রয়োগ দেবো তোমরা ভালো করে পড়ে যাবে আশা করি পাঁচটা প্রয়োগের মধ্যে তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এবারে বাকি যে সাবজেক্টগুলো রয়েছে তোমাদের যে সাতটি সাবজেক্ট তার মধ্যে দেখো বাংলার সাজেশন তোমরা অনেকেই আমার কাছ থেকে চেয়েছ বাংলার সাজেশন আমি কিন্তু দিতে পারিনি আমার কোচিং সেন্টারে যিনি বাংলার শিক্ষিকা রয়েছেন উনি কিন্তু একটু অসুস্থ থাকায় উনি ফাইনাল সাজেশন দিতে পারেনি তাই বাংলার সাজেশন আমি দিতে পারবো না বাকি প্রত্যেকটি সাবজেক্টের কিন্তু আমি লাস্ট মিনিট সাজেশান দিয়েছি তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারো এছাড়া অঙ্কের অঙ্কের যে সাজেশনগুলো দিয়েছি তোমরা যদি প্রত্যেকে প্র্যাকটিস করতে যাও যারা ভালো স্টুডেন্ট আমি শিওর একদম নব্বইতে নব্বই তোমরা পেতে পারো এরকমই সাজেশান কিন্তু আমি তৈরি করে দিয়েছি তোমাদের পাটিগণিতে আলাদা সাজেশান বীজগণিত পরিমিতি উপাদ্য সম্পাদ্য এবং তোমরা দেখতে হবে প্রত্যেক দিন আমি একটি করে ভিডিও দিই টপ ফাইভ বা টপ ফোরের ভিডিও প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক কিন্তু আমি সমাধান করে দিয়েছি তোমরা কিন্তু ওই ভিডিওগুলো অবশ্যই দেখেছিও যারা দুর্বল স্টুডেন্ট কারণ এই অঙ্কগুলো করলে তোমরা অবশ্যই কমন পাবে যারা অঙ্কে একদম দুর্বল কীভাবে পঁচিশ নম্বর তোমরা পাবে কোনো অঙ্ক না করেই তার ভিডিও কিন্তু আমি দিয়েছি তোমরা অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে তোমরা দেখে নিতে পারো এবং তোমার যা এই চ্যানেল নতুন তারা চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বিল এখন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করে দেবে যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায় তো চলো আমরা সাজেশানটা শুরু করি পূর্ণ প্রয়োগগুলোর মধ্যে দেখো এই প্রয়োগটি খুব গুরুত্বপূর্ণ কি বলা হয়েছে যে প্রমাণ করি যে বৃত্তস্ত সামন্তরিক একটি আয়তকার চিত্র তোমাদের পাঠ্যবইয়ের পেজ ওয়ান সিক্সটি সেভেনে তোমরা এটা পেয়ে যাচ্ছ তোমাদেরকে আমি যেটা বললাম তোমরা যদি কমন নাও পাও দেখো এখানে প্রশ্নটি কি বলেছে যে প্রমাণ করি যে বৃত্তস্ত সামন্তরিক একটি আয়তকার চিত্র এই চিত্রটা তোমরা অঙ্কন করবে লিখছো প্রমাণ করতে হবে যে এবং চিত্রটা যদি তোমরা অঙ্কন করে এইটুকু যদি লিখতে পারো তোমরা অবশ্যই দেড় থেকে দুই পাঁচ ছ এবং প্রমাণের জন্য আরও এক থাকে তো এইভাবে কিন্তু নাম্বারটা এখান থেকে ডিস্ট্রিবিউট করা হয় তাই অবশ্যই তোমরা প্রয়োগগুলো করে যেও তো চলো পরের প্রয়োগটা আমরা দেখে নিই দেখো পরের যে প্রয়োগ হচ্ছে এই প্রয়োগটা হচ্ছে তোমাদের বইয়ের পেজ সিক্সটি টু বলেছি যে প্রমাণ করি ব্যাসই বৃত্তের বৃহত্তম জ্যা তোমরা দেখতে পাচ্ছ এখানে এই ডিবি লেখা অর্থাৎ এবছরে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে যে মাধ্যমিক পরীক্ষা হয়েছিল এই প্রয়োগটি কিন্তু পরীক্ষা এসেছিল ঠিক আছে দেখো ছোট্ট ছোট্ট প্রয়োগ একটুকুনি পড়লেই তোমরা কিন্তু এখান থেকে কমন পেয়ে যাচ্ছ এটা তোমাদের সিক্সটি টু পেজে তোমরা এই প্রয়োগটা পেয়ে যাবে তো আমাদের তিন নম্বর প্রয়োগটা দেখে নাও যুক্তি দিয়ে প্রমাণ করি যে কোনো বৃত্তের দুটি সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী এই প্রয়োগটা তোমাদের পেজ সিক্সটি থ্রিতে তোমরা এই প্রয়োগটা কিন্তু পেয়ে যাবে যদিও প্রয়োগটা একটু বড় রয়েছে কিন্তু এই প্রয়োগটা খুবই ইম্পর্টেন্ট তো আমাদের নেক্সট যে প্রয়োগটা রয়েছে সেই প্রয়োগটা তোমাদের পেজ একশো ছত্রিশে পাচ্ছ এইটা যে যুক্তি দিয়ে প্রমাণ করি যে বৃত্তাংশ অপেক্ষা বৃহত্তর বৃত্তাংশ কোন সূক্ষ্ম কোন তো এই উত্তরটি যেহেতু পরপর লাস্ট পেজের লাস্টের দিকে রয়েছে পরের পেজটা তোমরা দেখে নাও এখানে এটা হচ্ছে তোমাদের পরের পেজের পরের অংশ তোমরা একশো ছত্রিশ থেকে একশো সাঁত্রিশ পেজে এই প্রয়োগটা পেয়ে যাবে তো তোমাদের এতগুল যে চারটি প্রয়োগ বললাম তার মধ্যে কিন্তু এইটা এবছরে আসার খুব চান্স তোমাদের কিন্তু রয়েছে সবার থেকে মোস্ট ইম্পর্টেন্ট এটাকে বলবো যে কেন্দ্র ও কেন্দ্রীয় বৃত্তের পরিলিখিত চতুর্ভুজ এবিসিডি হলে প্রমাণ করি যে এব সিডি সমান সমান বিসি প্লাস ডি এ তো এটা তোমাদের বইয়ের দুশো ষোলো পেজ দুশো ষোলো পেজে তোমরা এই প্রয়োগটা কিন্তু পেয়ে যাচ্ছ এবং দেখো সাত নম্বরের প্রয়োগটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট কারণ তোমরা প্রশ্নটা দেখেই তোমরা বুঝতে পারছো এবং এই প্রয়োগটা বিগত বছরে দু একবার কিন্তু পরীক্ষাও এসেছিল তাই এটাও কিন্তু ইম্পর্টেন্ট রাখছি আমি যে প্রমাণ করি যে বৃত্তস্থ ট্রাপিজিয়াম সমদিবাহ ট্রাপিজিয়াম এবং কর্ণোদয়ের দৈর্ঘ্য সমান তোমাদের পাঠ্য বইয়ের পেজ কিন্তু একশো আটষট্টিতে এই প্রয়োগটি তোমরা পেয়ে যাচ্ছ ভালো করে এই প্রয়োগগুলো তোমরা পড়ে যাবে এবং ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক দাও এবং চ্যানেল নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখা আইকন প্রেস করে অল নোটিফিকেশানটাকে অন করে দাও যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায় তাহলে আজকে ভিডিওটি আমি এখানে শেষ করলাম তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো